হোটেলের অনলাইন বুকিংটা ক্যান্সেল করলো কে? এটা আপনার কাজ? আমি মানছি ও সাধারণ, কিন্তু এই কাজের জন্য ওই মানানসই। কি ব্যাপার বলো তো, এই মেয়েটাকে চাকরি দেওয়ার জন্য তুমি এত ছটফট করছো কেন? এটা তো সহজ পাঠের সহজ কথা, তাই না? মা যদি রান্না করতে না পারে তাহলে মেয়ে কি করে পারবে? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি যা লড়াই হয় সমানে সমানে, দুধে ভাতেদের সঙ্গে আমি খেলি না। প্রাণ ভরে তোমার মায়ের হাতের রান্না খাও নীল। আমি জানি, আমি জানি মা আমার জন্য নিশ্চয়ই রেখে দিয়েছে। এটাতে শুধু ভাত, সবজি নিশ্চয়ই ফ্রিজে। তুই বেগুন কোথায়? ধুর, এখানেও তো নেই। সবাই খেলো, শুধু আমি খেলাম না, ঈশানও খেলো। বাজে, খুব বাজে, আমি খুব বাজে। ওটা কি? একবার খেয়ে দেখো এই দই বেগুন, লোভ সামলাতে পারবে না, একেবারে চেটে পুটে শেষ করে দেবে। খেয়ে দেখো একটু। কম 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 কম, এটা তোমার চেম্বার আর এটা তোমার চেয়ার, বসো। আমি এখানে বসবো? হ্যাঁ, তোমরা কোথায় বসো? আমরা তো বাইরে বসি, বিরাট বড় জায়গা আমাদের, সবাই একসাথে বসি। শোনো না, আমি না তোমার কাছাকাছি বসবো। এরে মানে না, আমি বলতে চাইছিলাম যে তুমি তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। হ্যাঁ মানে তুমি আমাদের সবার উপরে, তোমার কথা মতো আমরা সবাই চলবো, এটা কাকু বলে দিয়েছে। কে কাকু? কাকু 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 কে জানো? কাকু কাকু আমাদের বস, আমাদের বিগ বস। ও, আমার ইন্টারভিউ দিন উনি ছিলেন? না, উনি ওখানে ছিলেন না, কিন্তু উনি তোমার ব্যাপারে সব জানেন। আমাকে একদিন আলাপ করিয়ে দেবে ওনার সাথে? আমি প্রণাম করব। অনাথ বাচ্চাদের নিয়ে তো কেউ কখনো কিছু ভাবে না, উনি ভেবেছেন। জানো সুদীপদা, আমার এনজিওর বাচ্চাদের মধ্যে আমি আমার ছোটবেলাকে খুঁজি। প্রীতি, এখানে কাজ করার এটাই বোনাস, যা মাইনে পাবে তার সঙ্গে 100% গালাগালি দিয়ে। তোমার সঙ্গে যেটা আজ হয়েছে আমার সঙ্গে রোজ হয়, বাড়িতেও হয়, অফিসে তো হয়ই। আমার শাশুড়ি মা তো ঘুমের ঘোরেও আমাকে গালাগাল দেন। ওনার সব কথা যদি মাথায় রাখতে যাই তাহলে পাগল হয়ে যাব। এই নাও, এটা মুখে পুরবে আর 3 বার বলবে, যে যেখানে আছে ভালো থাক, সুখে থাক, লেমন জুস খাক। দেখবে মনটা ফুরফুরে হয়ে যাবে, আর সামনে যাকেই দেখবে তাকেই তোমার সবচেয়ে বড় বন্ধু মনে হবে। বাই দ্য ওয়ে,
তোমাদের নাম জানা হয়নি আমার। আর কি করো তোমরা? আমরা অনেক বড় বিজনেস সেটআপ আমাদের, আর আমার বাবার অনেক বড় কোম্পানি। বাহ, বড় বিজনেস, খুব ভালো, খুব ভালো। আর বাবা, তুমি তুমি কি করো? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার বাবার অনেক রকমের বিজনেস আছে। তাও দু একটা বলো না, মানে শুনতে ভালো লাগে, কি বলো? অ্যাকচুয়ালি ড্যাড রিসেন্টলি মিনারেল ওয়াটার প্ল্যান্ট ওপেন করলো। মিনারেল ওয়াটার জানেন তো আপনারা? ওই তো যেটা দোকান থেকে কিনে খায় মানুষ, সেটাই কি? হ্যাঁ, ওটাই। রাহুল, আমার গাড়িতে জল আছে, এনে দাও না প্লিজ, আমি এই জল খাবো না। তুমি যাও না বেবি, দেখছো তো আমি আঙ্কেলের সাথে কথা বলছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি, অসুবিধা নেই, মিনারেল ওয়াটারই আছে। তোমরা এখানে? তুমি যেখানে আসবে আমাদেরকে বললে না তো। আমি কখন কোথায় যাবো না যাবো সেটা তোমাকে জানিয়ে যাবো না নিশ্চয়ই। বারে আমার মামামির কাছে আসা বারণ, আন্টির সঙ্গে কন্ট্যাক্ট রাখা বারণ, আর এখন তো দেখছি তুমি মামামির কাছে এসে বসে আছো। তা যেটা নিজে করো সেটা অন্যকে কেন করতে বারণ করো পাপা? সব জায়গায় দেখেছি, পিসিমুনির ঘরে, বাইরে, সব জায়গায়, পেছনের লনে দেখেছি, গেস্ট হাউসে দেখেছি, কোথাও পাচ্ছি না ওকে। না, ময়না আবার কল কাটি না আনলো না তো। মানে? না মানে এই যে এত টাকা, সোনা, গয়না, জিনিসপত্র দিলেন, তা কিসের বিনিময়ে দিলেন ডক্টর ব্যানার্জি? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে আপনি পৃথিবীর সবথেকে সহজ পন্থাটা ধরে নেননি তো। অনিল আত্মার শান্তি কামনায় আমি শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছি। আজ বাড়িতে অনিল কাজ তো, তাই তোমাকে তো এখন সেখানে থাকতেই হবে। প্রচুর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতেই হয়। নিজের ঘর সামলাও ভিকি, নিজের মাথার উপরে ছাদ সামলাও। ভাইয়ের জন্য কি ব্যবস্থা করেছি তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তা বলে ও কি বস্তির ঘরে থাকবে? না, থাকবে। ওর জন্য এটাই শ্রেয়। ইনি আর একটা বাড়তি কথা বললে তোমাকে এবং তোমার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেব। আমার সৌর ঠাকুর বা তেনার যদি কিছু হয় তবে আমি রঘুবীর শিলা গলায় বেঁধে গঙ্গায় ডুব দেব। তারপরেও তিনি আমার থেকে মুখ তুলে চাইবেন না? এবার বলুন আভা মৈত্র, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি আভা, আমি আভা মৈত্র, আমি শোভার না, আমি এই শোভার যমজ বোন। শুভেন্দু, এই সংসার, ব্যবসা, সবকিছু আমার হওয়ার কথা,
আমেরিকাতে আমাকে অ্যাসাইলামে ফেলে দিল, অ্যাসাইলাম আমাকে রেখে দিল।